নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণ আকারিস দেয় গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে একটি এমন সাবজেক্ট নিয়ে কথা বলবো যেখানে আপনারা অনেকেই বহু টাকা হয়তো নষ্ট করেছে জিনিসের উপরে, কিন্তু কোনো সুরাহা পাননি, কোনো লাভ পাননি। অর্থাৎ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি বহু বহু যারা আমাদের কৃষক ভাই বোনেরা আছেন, যারা আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন, যারা আমাদের অত্যন্ত দরিদ্র সেবার মধ্যে থাকেন, তারা একটু অর্থ লাভের আশায়, একটু তাড়াতাড়ি বড়লোক হবার আশায়, বা যেটুকু সে দিনমজুরি করে সে টাকা পাচ্ছে, সে টাকার হাফেরও হাফ, অর্থাৎ একটা 100 টাকার 80 টাকার শেয়ার লটারির টিকিট কিনে ফেলছে। হ্যাঁ, এরকম অনেক মানুষের নেশা আছে লটারির টিকিট কেনার, অর্থাৎ লটারিতে প্রাপ্তিযোগ পাওয়ার। লটারিতে প্রাপ্তিযোগ পেতে গেলে আপনাকে ফার্স্ট জানতে হবে যে আপনার জন্মচক্রে সেই লটারি প্রাপ্তিযোগ আছে কিনা। এটা হচ্ছে জ্যোতিষের ভাষার কথা বললাম, আর তন্ত্রের ভাষার কথা হচ্ছে আপনার হাতের রেখা বলছে পাচ্ছে কিনা যে আপনি লটারিতে প্রাপ্তিযোগ পাবেন কিনা। তো আমি যদি জ্যোতিষ এবং তন্ত্রকে ছেড়ে দিই, বহু মানুষ এমনও মানুষ আছেন যাদের ডেট অফ বার্থ নেই, টাইম নেই, কিচ্ছু জানে না, তারা হাতের রেখাটাও হয়তো এত এত দিন মজুরের কাজ করে, এমন এমন মাটি কোপা কোদাল চালায়, তাদের হাতের রেখাও মনে হয় কড়া পরে শক্ত হয়ে গেছে। সেই সব মানুষজনের আবদার থাকে, অনেক রকমের ভালোবাসার জায়গা থাকে, যেটা আমরা লটারি টিকিট প্রচুর কাটি কিন্তু মেলে না। কিন্তু আপনি কি জানেন যে লটারি টিকিট যেমনি আপনাকে একটা অনেকবার অনেকগুলো কাটার পরে একটা সৌভাগ্য দেবে, তেমন অনেক অনেক সংসার কিন্তু নষ্ট হয়ে গেছে এই লটারির টিকিট কাটার নেশায় বা আশায়। তাই মাথায় রাখতে হবে, লটারির টিকিট পেতে গেলে বা লটারিকে নিয়ে কাজ করতে গেলে একবার একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে, একজন ভালো তান্ত্রিককে দেখিয়ে আগে নিজেকে বদ্ধ করুন যে আপনি সেই জায়গাতে জয়ী হতে পারবেন কিনা। তারপর আপনি আমার যে কাজ বলবো, যে টোটকা আমি আলোচনা করব, সেই টোটকা করতে পারলে আপনি অবশ্যই লটারি প্রাপ্তিতে সৌভাগ্য লাভ করতে অবশ্যই পারবেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে তাই যে কিভাবে আপনি যে এত পয়সা দিয়ে লটারি কাটছেন, এত এত ছুটছেন, এবং সকালে ঘুম থেকে উঠে আগে লটারি দেওয়া যাচ্ছেন মেলানোর জন্য, চা খেতে খেতে, বিড়ি খেতে খেতে ভাবছেন এরপর কতগুলো বাঞ্চ কাটবো, কত টাকা কাটবো। তো আমার মনে হয় একবার কাউকে দেখিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কাউকে দেখানোর পর আপনি স্যাঙ্গুইন হলেন যে আপনার লটারি টিকিট কাটলে আপনি পাবেন রেজাল্ট, তারপরে বলবো আপনি অবশ্যই টিকিটটা কাটুন, আপনি অবশ্যই সুফল লাভ করতে পারবেন। তাই আজকে আলোচনার বিষয় লটারিতে অর্থ লাভ করতে ধুতরার শিকড় হবে পড়তে। লটারিতে অর্থ লাভ করতে ধুতরার শিকড় হয়ে পড়তে। ধুতরা গাছ আমরা প্রত্যেকেই জানি, এবং গ্রামে গঞ্জে এবং অনেক অনেক রাস্তার ধারে কিন্তু ধুতরা গাছ ফুলে ওঠে, যেখানে ধুতরা ফল, ধুতরা ফুল আমরা দেবাদেবের মহাদেবকে শিবরাত্রির দিন পুজো করি। আর মনে রাখতে হবে ধুতরা একটি এমন গাছ, গাছের মধ্যে কিন্তু বিষও থাকে, তাই খুব সাবধানে, খুব স্পষ্টভাবে এবং খুব সচেতনতার সঙ্গে এই ধুতরা গাছের প্রয়োগ বিধি আপনাকে করতে হবে। কিভাবে করবেন, কি কি প্রয়োজনীয়তা আছে, কোন দিনে করবেন, সেটা পুরোপুরি বিস্তারিত আলোচনা আমি করব। খাতা পেন নিয়ে বসে থাকবেন আজকেও, আগামী দিনগুলোর মতো এবং বিগত দিনগুলোর মতো, যেগুলো মনে রাখতে হবে যে আপনি লটারি টিকিট তো অবশ্যই কাটবেন, কিন্তু আপনার কপালে প্রাপ্তিযোগ আছে কিনা সেটাও দেখতে হবে। আপনি চাকরি যা করেন বা আপনি যা কর্ম করেন, আমি বহু কলকাতা মানুষকে দেখেছি প্রচুর টিকিট কাটতে, এবং আজকালকার দিনে যে একটা টিকিট কাটলে 20 টাকা পাওয়া যাবে এরকম তো প্রচুর 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 বেরিয়েছে, কিন্তু ভাবুন তো সবাই কি তার পিছনে ছুটছে। তাদের মধ্যে কিছু মানুষের নেশা থাকে লটারি টিকিটে অর্থ প্রাপ্তির জন্য, তাদের জন্য আজকের আমাদের আলোচনা, তাদের জন্য টোটকাটি তো অত্যন্ত বলশালী টোটকা, এবং সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক দিনে সঠিক ক্ষণে কাটতে পারলে 100% আপনি লাভ পাবেন আপনার জীবনে। অবশ্যই আগেও রিপিট করেছি, এখনো বলছি, একজন ভালো জ্যোতিষ এবং তান্ত্রিককে দেখিয়ে নিন যে আপনার প্রাপ্তিযোগ লটারিতে আছে কিনা, তারপরে আপনি টিকিটটা কিন্তু কাটবেন। কখনোই আমার কথা শুনে বাবা টোটকার জন্য এক গাদা টিকিটে বসবেন না, জয়দা টোটকা বলে দিয়েছে মানে একদম লেগেই যাবে। তো সেরকম ভাবে কখনো নিজের জীবনটাকে নষ্ট করবেন না, আগে কাউকে দেখিয়ে নিন যারা প্রচন্ড পরিমাণে কষ্ট করছেন, পরিশ্রম করছেন, একটু সুরা হলে তো আমিও যেহেতু ভালো হয়। তো অবশ্যই আজকে টোটকা আমি সেখানে তাদের জন্যই বলবো, সেই সব গরিব দুস্থ মানুষদের জন্য বলবো যারা অত্যন্ত কষ্ট করে, যদি একটু টাকা বেশি পেয়ে যায় লটারিতে তাহলে হয়তো বাড়িতে কিছু অন্ন কিছু বস্ত্র ঢুকতে পারে। তাদের জন্য আজকে আলোচনার বিষয় যে লটারিতে অর্থ লাভ করতে ধুতরার শিকড় হবে পড়তে। অবশ্যই খাতা পেন নিয়ে লিখুন, দেখে নি প্রথম বন্ধু কে আছেন, তারপর অবশ্যই আজকে টোটকাতে নতুন করে বলবো সুন্দর অবিশ্বাস টোটকা, দেখে নি কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, হাওড়া থেকে বলছি। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্পর্কে জানবো দাদা। ওকে, আমার ডেট অফ বার্থ হচ্ছে 4/9/1992। 15 15 15 হ্যাঁ 15 না 4
আচ্ছা 4/9 হ্যাঁ 4/9/1992 সকাল 8টা জন্মস্থান হাওড়া। সকাল 8টা জন্মস্থান হচ্ছে হাওড়া। আর আপনি এখন কোন জায়গাতে ফোন করছেন? হ্যাঁ আমার আমার এক ফ্রেন্ড আপনার কাছে শেওড়াকুড়ি চেম্বারে উপকৃত হয়েছে। আচ্ছা আপনি এখন আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি আপনার উপকথাটা শুনবো কিন্তু দেখিনি। সকাল 8টা বললেন তো? হ্যাঁ সকাল 8টা। ওকে হ্যাঁ এবার আপনি বলুন আপনি কি বলছেন। হ্যাঁ আমার এক ফ্রেন্ড আপনার কাছে গিয়ে উপকৃত হয়েছে চাকরির জন্য। আচ্ছা আমাকে বললো আপনাকে আপনাকে যাওয়ার জন্য আপনার কাছে যে আমারও তো চাকরি নিয়ে খুব সমস্যা হচ্ছে। ওকে তো হ্যাঁ বললো যে তুই ফোন কর। তো বন্ধু কবে এসেছিল, কতদিন আগে এসেছিল আমার কাছে? ছ মাস আগে তুমিও সার্ভিস করো ও সার্ভিস করে, একটা বাড়িতে একটা মানুষের সার্ভিসের উপর ডিপেন্ড করে পুরো সংসারে অন্ন, তাই তো? যদি এই সময়তে চাকরিটা চলে যায় তাহলে তার মাথাটা কেমন হয়ে যায়? হ্যালো একদম মানে অবস্থা খুব খারাপ হয় দাদা, খারাপ হয়। তাহলে একার উপর সংসারটা এবার সেই চাকরিটা যদি না থাকে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। একদম একদম মানে খুব চিন্তা ডিপ্রেশন টেনশন মারাত্মক হয়ে পড়ে, তাই তো? কি যখন সেই ব্যক্তিটাই পুনরায় আবার ভালো চাকরি পেয়ে যায় তখন কি হয়? মানে তোমার বন্ধু তোমার ইন্সপিরেশন, তোমার বন্ধু তোমার ইন্সপিরেশন। এখানে শোনো আমার মনে হয় যে আমি সারাদিনে একটার বেশি দুটো দিনে প্রোগ্রাম করি না, কিন্তু যে মানুষের মুখে মুখে যে প্রচারটা হয় এর থেকে বড় প্রচার কি আর কিছু হতে পারে? কারণ তুমি কিন্তু আমার টিভি দেখে ফোন করোনি, তুমি কারোর মুখে সে উপকার পেয়েছে সেটা শুনে ফোন করেছো। তবে নতুন করে তোমাকে আমার বিশ্বাস দেবার কোনো জায়গা নেই, কারণ তুমি বিশ্বাস আগেই চোখে দেখে নিয়েছো। এবং তুমি দেখো 1992 মানে আজকালকার জেনারেশনের মেয়ে হয়েও জ্যোতিষ শাস্ত্রের জ্যোতিষীর প্রতিকার যে কথা বলে তার প্রমাণ তুমি আজকে নিজে, তাই না? কেন তোমাদের মতো মেয়েরা অনেক সময় জ্যোতিষের কবচ পাথর পড়তে চায় না। অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে বলে না এসব পড়তে পারবো না, আমার ফ্যাশন নষ্ট হবে। আবার অনেকে বলে যেগুলো পড়লে কি কাজ হবে। তো এই যে হবে আর হবে না যে দোনামোনা যে প্রশ্নগুলো, সেগুলো তুমি কিন্তু আজকে সবটা নষ্ট করে দিলে, তাই না? তোমার কথা এক কথায় কি জ্যোতিষ শাস্ত্রে পাথর বা কবচ বা প্রতিকার কথা বলে না? কথা বলে না হয়। চলো তোমার জন্মবার শুক্রবার ফ্রাইডে, চলো তোমার কন্যা লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র জ্যেষ্ঠা, ঠিক আছে? আর তোমার গণ হচ্ছে রাক্ষস গণ মানে দেবারি গণ। প্রথম তোমায় কথা বল, তুমি খুব ফুডি মেয়ে, খুব খেতে ভালোবাসো, তাই তো? মানে তুমি খাবার প্রতি তোমার খুব দুর্বলতা একটা আছে, মানে তুমি যেমনি রান্না করতে পছন্দ করো তেমনি লোককে খাওয়াতে ভালোবাসো আর নিজেও খেতে ভালোবাসো। কিন্তু একটা কথা বলো, তুমি আগে যেমন পরিশ্রম করতে পারতে এখন তোমার অনেক লেথার্জি ভাব চলে আসছে। অনেক ক্ষেত্রে কাজ এটা করতে ইচ্ছা করছে কিন্তু করতে পারছো না। এবং তোমার যে চাকরির জন্য এখন টালমাটাল চলছে বোন, সেটাও কিন্তু তোমার ওখানে কিছু কলিগস তোমার পেছনে লেগে কাজটা তাড়াবার চেষ্টা করছে। এবং তুমি এটাও লক্ষ্য রাখছো যে তুমি যত পরিমাণে কাজ করো না কেন, তুমি যত রাত্রি অবধি কাজ করো না কেন, তোমার নাম কোনোদিনই কেউ করছে না। প্রাইভেট জব করো, তুমি গভর্নমেন্ট সার্ভিস তোমার দ্বারা হবে না, তুমি করতেও পারবে না, কিন্তু তুমি একই জায়গায় চাকরি করে একই ডিপার্টমেন্ট থেকেও তোমার টাকা সবার পরে ঢোকে, তাই তো? এখানে দেখো জন্মচার্ট কি তোমার নেগেটিভ দেখাচ্ছে, কারণ তোমার একটা শনি ভঙ্গ কালসর্প যোগ আছে এবং তোমার লগ্নে দ্বাদশে বৃহস্পতি বুধ দুটোই চলে গেছে। বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, তুমি যেই দিনকে মাইনেটা পাও দেরি করেই পাও, যখনই পাও না তোমার বাড়িতে নিয়ে আসার আগে
তোমার বাসে বা গাড়িতে আস্তে আস্তে খরচের হিসাবটা হয়ে যায়। কি আমি কিছু ভুল বলছি? না 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 একদম ভুল না দাদা। তোমায় কি আমি চিনি? তোমায় কি আমি জানি? না দাদা। কি জন্মচার্ট বলছে তুমি এইভাবেই তোমার জীবনটা কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করে চালাচ্ছ। এবং দেখো তোমার কিন্তু আমি আগেই বললাম যে গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ নেই প্রাইভেট সেক্টরে, তাও জিজ্ঞেস তোমায় করছি তুমি কি গভর্নমেন্টে চাকরি করো না প্রাইভেট করো? হ্যালো হ্যালো, তুমি গভর্নমেন্ট করো না প্রাইভেট করো? আমি আমি এখনো চাকরি প্রাইভেটে প্রাইভেটে আছো। প্রাইভেটে কিন্তু তেমন ভাবে মানে এর থেকে যে একটু মানে ভালো কিছু হবে তেমন কিছু হচ্ছে না। সেটা 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 ভালো হলো ভালো। শোনো এটা একটা পরের পরের চ্যাপ্টার। আমি প্রথম তোমাকে কোশ্চেন করলাম তুমি গভর্নমেন্ট করো নাকি প্রাইভেট করো, এটা প্রথম প্রশ্ন। তাহলে প্রাইভেট করো, তাই তো? ব্যাস, এবার যদি বলো এর থেকে ডেভেলপমেন্ট পেতে তাহলে কাল সর্প যোগ করাতে হবে, মঙ্গল কেতু ছন্ন ছায়া যোগ করাতে হবে, আর তুমি রোদ্দুরে বেড়ালে মাথার যন্ত্রণা নিয়ে বসে পড়বে। কি হয় তো? হয়। আচ্ছা এতগুলো কথা বললাম, কোনটা ভুল বললাম? তো তোমার বন্ধু যখন এসে উপকার পেয়েছে ভাই, মানে বোন, তাই তুমিও পারলে একটা ভালো চেম্বারে যোগাযোগ করো। হাওড়াতে আমি বসি, তুমি এছাড়া আমাকে কালীঘাট পাবে, এছাড়া আমাকে শিয়ালদা পাবে, অবশ্যই ফোন করে বুকিং করে এসো। আর যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে তোমাকে ফোনটা ছাড়বো, তোমার বন্ধু কি বললো জয়দাকে প্রতিকার করতে অনেক 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 টাকা লাগে? না না না, অনেক টাকা লাগে না ভাই। বন্ধু ভরসা দিয়েছে যে তোর 7 দিনের মধ্যে হবে। হ্যাঁ, বন্ধু ভরসা দিয়েছে তো তোর 7 দিনের মধ্যে প্রতিকার হবে। হ্যাঁ হ্যাঁ, ও বলেছে। চলো, আর কিছু বলার নেই, অবশ্যই ভালো থেকো, আর পারলে চেম্বারে যোগাযোগ করো। অবশ্যই অবশ্যই ভালো থেকো। তো দেখুন এই বন্টি ফোন করলো, যে বন্টি পুরো পরিষ্কারই যা যা বললাম সব মিলে গেল। এবং এটাও কি বাস্তব যে সে মাইনে সবার লেটে পাচ্ছে বলা যায়? আপনারা ডিসাইড করুন, বলা কখনোই যায় না। এটাও কি বলা যায় সে খেতে ভালোবাসে, সে ভীষণ ফুডিজ? না, বলা যায় না। অতএব এগুলো তখনই বলা সম্ভব যখন এই জন্মচারটা কেউ সত্যি করে বাস্তবে দেবে। কেউ যদি আমাকে পরীক্ষা করার জন্য ভুলভাল জন্মচার দেয় তাতে তার ভুল বেরাবে। যেমন আমাকে রিসেন্টলি ক্লায়েন্ট ফোন করে বললো, দাদা আমি তো অনেকের টোটকার প্রোগ্রামগুলো শুনি, আমি আপনারটাও শুনি, কিন্তু আমি দেখলাম যে একটি বাচ্চা ছেলে একটা টোটকা বললো কিন্তু রসুনের প্রয়োগ করলো। আমরা তো জানি রসুন মানে তো মানে আমিষ, তো রসুন কি তন্ত্রে বা প্রয়োগে করা যায়? ভাবুন, সেই ক্লায়েন্টটা আমার প্রোগ্রাম দেখে দেখে এতটা সচেতন হয়ে গেছে যে সেই ক্লায়েন্টটা দ্রব্য সামগ্রী নিয়েও সচেতন যে কি দ্রব্য দিতে হবে। আমি তখন ওনাকে বললাম যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা পেঁয়াজকে আঁশ বলি, কিন্তু পেঁয়াজ কিন্তু গাছের ফল, ওটা কিন্তু কোনো আঁশ নয়। এটা অনেকে আঁশ মানে, যেমন যদি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খায় বা মুসুর ডালটা খায় সে আঁশ বলে, কি করে যে আঁশ আমার জানা নেই, কিন্তু মুগের ডালটা নিরামিষ। অর্থাৎ পেঁয়াজ কিন্তু গাছের ফল, তো পেঁয়াজে কিন্তু কোনো মানে সবজি আমরা মানে গাছের ফল বলি, কোনো আমিষ নয়। কিন্তু অনেকে আমিষ মানে, বেশির ক্ষেত্রে নন বেঙ্গলে কিন্তু পেঁয়াজকে আমিষ বলে মানে না, নিরামিষই মানে না, আমিষ মানে। তো কথাটা এখানে শেষ করবো না, কথাটা যে রসুনের প্রয়োগ কোনোদিন কোনো তন্ত্রসাধ্য হয় না। কিছু ক্লায়েন্ট এইভাবে বিভ্রান্ত প্লিজ হবেন না, আর কারো টোটকা শুনেই ভুলভাল টোটকা করতে শুরু করে দেবেন না। টোটকার মানে সারমর্ম বুঝতে হবে, টোটকার নিয়ম জানতে হবে, টোটকার প্যাটার্ন বুঝতে হবে। আপনাকে একটা কিছু ডালে চালে আলুতে ঢেঁড়সে দিয়ে খিচুড়ি বললাম, আপনি করলেন খেলেন দেখলেন ভালো না টেস্টটা, এটা করতে যাবেন না। সে বললো যে টোটকাটা করার ফলে আমি পাশের বাড়ির কাকিমা করতে গেছিলো, এই রসুন দিয়ে আরও কিছু দিয়েছে ডিব্বার মধ্যে বন্ধ করার টোটকা করতে গেছিলো কারোর কথা শুনে। তো বলে টোটকাটা করার পর ওনার হাজবেন্ড সঙ্গে সঙ্গে মানে মানে ঘেমে মানে সঙ্গে সঙ্গে ঘেমে চান করে বিছানায় শুধু তাকে হাওয়া দিতে হচ্ছে বাগান, তারপরে ভেতরে একটা কিছু প্রবলেম হয়েছে। তাই ভুল টোটকা করলেও খারাপ রেজাল্ট আপনি পাবেন, ভুল মন্ত্র উচ্চারণ করলে খারাপ রেজাল্ট আপনি পাবেন। তাই আমার টোটকা কিন্তু ভীষণই সহজ সরল, যেখানে আপনাদের মধ্যে বাঙালিদের ঘরে ছাপ পোষা মানুষের মধ্যে করতে পারে। তাই প্লিজ এদিক ওদিক লোকের টোটকা শুনে একদম করতে যাবেন না, সেই চ্যানেলগুলোকে পুরো বন্ধ করে দিন বা সেই প্রোগ্রাম চলাকালীন চ্যানেলটা ঘুরিয়ে দিন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন। দেখিনি কে আছেন, নমস্কার। জন্ম সময় বলুন মা। জন্মস্থান কোথায়? কলকাতা। আপনি এখন কোন জায়গাতে ফোন করছেন? আমি টালিগঞ্জ থেকে ফোন করছি। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভীষণ ভালো লাগে, সব সময় আপনার অনুষ্ঠান দেখি, ফলো করি। থ্যাংক ইউ। এদিক ওদিকের প্রোগ্রাম বেশি দেখবেন না, কারণ শুনলেন তো যে একজনের কথা শুনে
রসুন দিয়ে টোটকা করতে গিয়ে তার স্বামী অসুস্থ হয়ে পড়েছে। না ওর টোটকা আমার বিশ্বাস নেই দাদা। আর আমার টোটকা গুলো আপনার গুলো তো দারুণ এবং যুক্তিসম্মত, একদম একদম। আমি কারোকে ছোট করছি না, কিন্তু ভুলভাল জিনিস দিয়ে করলে ক্ষতিটা আপনাদের হবে, আমাদের কিন্তু কিছু হবে না, কারণ আমি তো বলে দিয়ে বেরিয়ে যাব, তাই না? তাই খুব বুঝে সাবধানে করবে। চলুন আমরা সেই সম্বন্ধে বলি। ছেলে জানুয়ার মঙ্গলবার, চলুন মেন হরস্কোপে ঢুকছি। কর্কট লগ্ন সিংহ রাশি, নক্ষত্র মঘা, ঠিক আছে? আর গণ হচ্ছে রাক্ষস গণ, মানে দেবাড়ি গণ, ঠিক আছে? তো এবার প্রথম কথা বলি, ছেলের মাথা গরম, রাগ, তেজ, জেদ, হঠকারী সিদ্ধান্ত, যেটা নিজে ঠিক বলবে সেটাই ঠিক, এ দিনে 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 সমস্যা বাড়তে শুরু করবে। এবং জন্মচার বলছে এই জাতক যথেষ্ট ট্যালেন্টে, যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু নিজের দোষে নিজের পায়েতেই কুড়ুল মারবে, বুঝতে পারছেন? লগ্নের চতুর্থ ঘরের বেশ, লগ্নের চতুর্থ ঘরের লর্ড শুক্র, সে শুক্র তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, সায়েন্স নিয়ে পড়াচ্ছে, আর সায়েন্স নিয়ে পড়বে সেটা তার তার দুর্ভাগ্য, তার দুর্ভাগ্য। সায়েন্স নিয়ে পড়ার চাট, মেডিকেল লাইনে যাওয়ার চাট, এই ছেলে বড় হয়ে একজন ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার বা বাচ্চার ডাক্তার হতে পারত, এই জন্ম চারটা সঠিক সময় প্রতিকার করা হতো। এখানে যদি কমার্স বা আর্টস নিয়ে পড়ে তাহলে ওর জীবনে পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার সেটা ক্ষেত্রে মারাত্মক বাধা আসবে, এবং কর্মের জায়গায় একাধিক কর্মের পরিবর্তন হবে, স্যাটিসফ্যাকশন পাবে না, পাবে না মা। এবং ছেলে দেখবেন যদি কলকাতা কলকাতা ছেড়ে গিয়ে বাইরে জব করে তাহলে কিন্তু উন্নতির জায়গাটা আছে, কিন্তু লগ্নের দ্বাদশে মঙ্গল কেতু ছন্ন ছায়া যোগ করছে এবং সন্তান প্রবল মাঙ্গলিক দোষের মধ্যেও পড়েছে, এগুলো কাটানো হয়েছে? তাহলে হাতে পলা আছে তো ওর একটা? কি আপনি কি আমার বাড়ির পাশে থাকেন নাকি? একটা ডাইরেক্ট জিনিস বলা যায়, দেখুন প্রথম কথা হচ্ছে পলাটাকে হাত দিয়ে খুলে দিন, বেকার পয়সা নষ্ট করে পলা কিনেছেন, সোনা কিনেছেন, বানিয়েছেন, ওগুলো খুলে দিন হাত থেকে, ঠিক আছে? এক দ্বিতীয় কথা, ওর কিন্তু পলা লাগবে না। কেন লাগবে না? ও মাঙ্গলিক হলেও ওর মঙ্গল আছে মিথুনের ঘরে 17 ডিগ্রি 14 মিনিট 1 সেকেন্ড, এবং সেটা হয়েছে আদ্রা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গল গ্রহটাকেই ড্যামেজ করেছে রাহু এবং কেতু মিলে, মঙ্গল রাহুর নক্ষত্র পড়েছে আর মঙ্গলের সাথে কেতু বসে আছে, তাই এখানে পলা পড়ালে কোনো কাজ পাবেন না, বুঝতে পাচ্ছেন? আমরা ছোট্ট করে কথা বলি, মাঙ্গলিক দোষ আছে মানেই পলা পড়াতে হবে, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। যে জ্যোতিষী বা তান্ত্রিক কাটাতে বা খণ্ডন করতে পারে না, তারা দোকান দিয়ে পান পরে পাথর কিনে বাঁধিয়ে আপনাকে পড়ে দেয়, তার নিজস্ব শক্তি বল ক্ষমতা গুলো প্রয়োগ করে না। ঐশ্বর্যরায় বাচ্চানও মাঙ্গলিক ছিল, তার বিয়ের সময় জলসাতে মাঙ্গলিক কাটিয়ে তবে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয়েছে প্রতীক্ষায়, নেট খুলে দেখে নিন। তা সে তো একটা আর্টিস্ট, বড় সেলিব্রিটি, সে কি এত বড় পলা গলায় পড়তে পারতো না? ইয়ে জান্ন উত্তর দিন, কেন করলো না? কেন শাস্ত্র আছে, বিধান আছে, আচার আছে, একটা রামশ্যাম যদুমধুকে আপনি দেখিয়ে নিলেন আর পড়ালেন, তাহলে ছেলের জীবনে কোনো উন্নতি হবে না, এখানে ছেলে সঠিক প্রতিকারই হয়নি। আপনার ছেলে যে এখানে গুরুচন্ডার যোগ আছে বলেছে, ছন্নছায়া যোগ আছে বলেছে, তাহলে তাকে প্রশ্ন করুন মা, আগে প্রশ্ন, আমার নাম ধরে প্রশ্ন করুন, আমার কোনো ভয় নেই পৃথিবীতে, আমি সত্যি কথা বলি এবং সত্যির পথে চলি। বলুন জয় পরাশর জ্যোতিষী, ইউটিউব খুলে তার মুখটা দেখে নিন, ইনি আমার ছেলেকে বলেছে আমার ছেলে নাকি ছন্ন যাওয়া যোগ আছে, তাহলে আপনি বলেননি কেন? কারণ দেখুন এই পড়াশোনাগুলো তো আপনাদের নয়, এগুলো আমাদের পড়াশোনা, তাই না? যদি আমি আপনাকে খুলে না বলি আপনি কিছু বুঝতে পারবেন? তাহলে যদি মনে হয় একটা ভালো কাউকে দেখান, আপনার আশেপাশে অনেক ভালো আছে, দেখুন আমার কাছে আসবেন কি আসে, আর করোনা নেই, আবার করোনা পরে আসবে ভোটের পরে, আপনার যদি মনে হয় ছেলেটার ভবিষ্যৎ কিন্তু মারাত্মক ব্রাইট, এবার ও কিন্তু নিয়ে চাকরি করে, ওর চার চাকা কেনার স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন ওর, বুঝতে পারছেন? এটাকে পূরণ করুন, মা হন তো বাড়ি বসে লাইভ দেখলে হবে না, পূরণ করুন, ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করুন। আমি এই অন মিডিয়া চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী দিনে আপনিই ফোন করে বলবেন যে আমার ছেলে আজ অনেক বড় জায়গায় চলে গেছে, ভালো থাকুন।
তো দেখুন এখানে গলাবাজি বা জোর গলা এখানে এই জন্যই কথা বলি, কারণ সৎ সাহস আছে এবং আজকের দিনে দাঁড়িয়েও এটুকু বলতে পারি আমার থেকে প্রতিকার করে কোনো মানুষ কিন্তু আজ ঠকেনি। আমি ঠকাতে পছন্দ করি না, যে কাচ্চা পায় না জোহাত করে বলি যে আমার দ্বারা হবে না, আপনি আচ্ছা বাচ্চা কাচ্চা অনেক জ্যোতিষীর টাকায় চলে যান, পয়সা দিয়ে দিন, দেখুন হয় কিনা, কিন্তু আমি পারবো না। আমার নাম, আমার রেপুটেশন, আমার খ্যাতি, আমার জজ আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাকা তো আমিও কামাবো, টাকা তো ঠেলাওয়ালাও কামায়, টাকা তো রিক্সাওয়ালাও কামায়, টাকা তো একটা সবজিওয়ালাও কামায়, তা তাদের সঙ্গে আমার ডিফারেন্সটা কি? যদি পচা আলু মিশিয়ে আপনাকে ওজন করে দিয়ে দিই তাহলে একটা টিভিতে বসছি, নাম হচ্ছে, এটা এটা কোনো ফাংশন নয়। কিছু মানুষ থাকে এরকম, মা বোনদের বারবার বলছি আমার মা বোনেদের সাবধান হয়ে যান, যে 2 বছর ভালো প্রোগ্রাম করলো আপনার থেকে লুটে নিয়ে চলে গেল। এই যে দেখছেন না এদিক ওদিক প্রোগ্রামে রসুন দিয়ে বলছে, কেউ ঢ্যাঁড়স নিয়ে বলবে, করে কি আপনারা মরবেন? কিচ্ছু করবেন না। যদি মনে হয় ভালো কাউকে দেখান, আর না হলে তার প্রোগ্রাম হলে চ্যানেলটা ঘুরিয়ে দিন। আজকে আলোচনার বিষয় আসছি, লটারিতে অর্থ লাভ করতে ধুতরার শিকর হবে পড়তে। আপনাদের বাড়ির সামনে যখন ধুতরা গাছ থাকে, যে ধুতরা গাছে ফুল ফল দেয় শিবের মাথায়, যেটা কলকে ফুল নামে আমরা কিন্তু পরিচিত, সেইটাকে ধুতরা ফুল বলে বা কলকে ফুল বলে বা মাইক ফুলও বলা হয় ওটাকে। তো ওই গাছে আমার শেকড়টা প্রয়োজন। আপনি যে কোনো যে কোনো শনিবার দিন আপনি গিয়ে, যে কোনো অমাবস্যা পূর্ণিমার দরকার নেই, যে কোনো শনিবার দিন শুদ্ধ বস্ত্রে গিয়ে মুখে আপনি কিছু মানে দাঁতে কিছু কাটবেন না, জল ছাড়া কিছু খাবেন না, একদম স্নান করে উঠে পরিষ্কার জামাকাপড়, নতুন না পরিষ্কার জামাকাপড় পরে আপনি যে কোনো ধুতরা গাছের কাছে গিয়ে হাত জোর করে বলুন যে আমার যে একটা আশা, অর্থ প্রাপ্তির আশা, ধার দেনা কমানোর আশা, আমার জীবন উন্নতির আশা, আমি সেখান থেকে জীবন উন্নতি করতে চাই, আর আমার ধার দেনা ঋণ লোন যা শোধ করতে চাই, তাই তোমার শিকড় আমার প্রয়োজন আছে, এই কথাটি বলে মানে আপনার মতো করে গুছুর আমার কাছে বলতে হবে এমন ব্যাপার নয় বলে সেখান থেকে আপনি আপনার আঙুলের এক আঙুল অর্থাৎ এক কর হলেও হবে, এইটুকু একটা কর, অনেক ধরনের এই একটা কর শিকড় আপনি ওখান থেকে নিয়ে আসেন, বা বড় শিকড় ডালানে বাড়িতে কাঁচি দিয়ে কেটে দিন, কেটে দিয়ে সেই শিকড়টা আপনি শনিবার দিনকে ঠিক 6:05 সেটা সকালে হতে পারে বা সন্ধ্যে, 6:05 ভূমিকা আছে সেটা আলোচনা করার দরকার নেই, 6:05 মাথায় রাখবেন, 6:05 যেন হয় সেই আপনার ঘরে যেমনই হোক, ফার্স্ট হোক সেকেন্ড হোক বা লেট হোক, তাতে আসলে 6:05 যেন বলতে আপনার মাঝে সেরকম সময় আপনি ওই শিকড়টা একটা রূপার মাদুলির মধ্যে ভরে মোম লাগিয়ে লাল কাঠ দিয়ে, ছেলেরা হলে ডান হাতে পড়ুন, মেয়েরা হলে বাম হাতে পড়ুন, কোমরে পড়া যাবে না, গলায় পড়া যাবে না, আপনি পড়ে দেখুন আপনার অর্থ লটারিতে অবশ্যই প্রাপ্তি হবে। আর লটারিতে অর্থ লাভ করতে ধুতরার শিকড় হবে পড়তে, এটা করে দেখুন 100% লাভ পাবেন, রেজাল্ট পাবেন। কিন্তু হ্যাঁ আমি বারবারই বলছি আমার কথা শুনেই পড়ে নিয়ে একদম এক গাড়া কিনে ফেলবেন না, আগে আপনার আশেপাশের কাউকে দেখান যে হাত দেখিয়ে বা ছক দেখিয়ে লটারি প্রাপ্তির যোগ বা কোনো প্রাপ্তির যোগ আপনার আছে কিনা জানার পরে আপনি করুন, দেখুন আপনি 100% পাবেন চ্যালেঞ্জ আপনার সঙ্গে। এই টোটকা আমার থেকে ভালো, আমার থেকে কেউ দেয়নি, ওই পচা টোটকা আমি যদি পছন্দ করি না, আমার টাটকা টোটকা করলে রেজাল্ট পাবেন। আর অবশ্যই লাইভ হোয়াটসঅ্যাপ করতে হবে, লাইভ হোয়াটসঅ্যাপ না করলে জীবনটা কিভাবে যাবেন, কোন পথে হাঁটবেন, কোন পথে পিছিয়ে আসবেন, কতগুলো ভবগুণের হাত থেকে আপনি বাঁচবেন, কতগুলো প্রতারকের হাত থেকে আপনি বাঁচবেন, সব লেখা আছে। এবং এই বইটি সঙ্গে রাখলে জীবনে কখনো কোনো বাধা বিপত্তির সম্মুখীন আপনি হতে পারবেন না। আর প্রতিকারও মনে রাখবেন যে একবারের প্রতিকার দিই, যে কোনো প্রতিকার, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, প্রতিকার আপনাকে আমি একবারই দেবো, সেই প্রতিকার সারা জীবন খুব সুন্দরভাবে কাজ করে আপনাকে সৌভাগ্যের সিঁড়িবে সমৃদ্ধির বাগানে পৌঁছে নিয়ে যাবে। তাই সৌভাগ্যের সন্ধান এত বছর ধরেও কিন্তু আছে, আমিও আছি, আগামী দিনেও থাকবো, এদিক ওদিকের অনুষ্ঠান দেখবেন না, ভালো অনুষ্ঠান অনেক হয় এখানে, তাদের অনুষ্ঠান দেখুন, যারা খুব ভালো রেপুটের জ্যোতিষী তাদের দেখুন, আপনার জীবনটা কিন্তু বদলে যাবে। কিন্তু এই বীজকে ছোড়া কি আর বলি, আমার কিছু বলার নেই, আমার এত কমপ্লেন আসছে যে আমি তাদেরকে শান্ত করছি, পারলে তারা এই মনে ছুটে যায়, তাই কেন বারবারই বলতে হবে যে ফন্দি বা চালাকি করে যতই করো ফন্দি, আর ফ্রি ফ্রি দিচ্ছে তারা আবার, ফ্রি বা চালাকি করে যতই করো ফন্দি, জনতার দরবারে হবে তুমি বন্দি। তাই এই জনতার দরবার থেকে সাবধান থাকতে হবে, ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, ভালো থাকুন, সকলকে ভালোবাসুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।